আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। যেহেতু ধারাবাহিকভাবে ই কমার্সের উপরে টিউটোরিয়াল তৈরি করতে আসি, তো আজকের টপিকস হচ্ছে রিভো মাল্টিপারসন এলিমেন্টর সোকোমাস ওয়ার্ডপ্রেস থিম উইথ 25টা হোমপেজ লেআউট আছে আর 5টা মোবাইল লেআউট আছে। তো এখন এলিমেন্টর একটা নেসেসারি হয়ে গেছে, যেটা মনে করেন সবগুলাতেই উল্লেখযোগ্য নাম এলিমেন্টর। তো এটা আগে ভিজুয়াল কম্পোজারে এডিট ছিল, বর্তমান এটাকে নতুন আপগ্রেড ভার্সন করা হয়েছে এলিমেন্টরে। তো এখন রিসেন্টলি মোটামুটি সবাই এলিমেন্টর নিয়ে একটা বাড়তি বাড়তি ভাইরাল টপিকস হয়ে আছে। বর্তমানে এলিমেন্টর কিন্তু ফার্স্ট চয়েসের মধ্যে থাকে সবাইতে। তো সেই অনুপাতে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসে গেলেও এই যে এলিমেন্টর একটা সেকশনে আপনার থিম ফরেস্ট অলরেডি তৈরি করে রেখেছে। তাহলে এটাই বোঝা যায় যে আসলে এলিমেন্টর কতটা প্রায়োরিটি রাখে। তো সব বিষয় মিলে এটার মোটামুটি আপনার হলো $69, যেটা কস্ট হাই মোটামুটি আমার কাছে মনে হয়। তো এর কিন্তু লেআউটগুলো মোটামুটি ফাটাফাটি, এটা 1400 প্রায় 1500 মতো বিক্রি হয়েছে আর রেটিংও মোটামুটি ভালো। হ্যাঁ, তো এর হোম পেজগুলো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা আমি ওই জন্য আজকে টিউটোরিয়ালটি এখানে সিলেক্ট করছি যে এইটার উপরেই টিউটোরিয়াল তৈরি করবো। এটা টোটাল 25টা লেআউট আছে উইথ মোবাইল লেআউট আছে আর দোকান, তারপরে মাল্টি ভেন্ডর, এই সবগুলো মোটামুটি ফ্যাসিলিটি আছে এখানে, যেটা যেটা একটা থিমে প্রফেশনাল থিমে থাকে আর কি। আর এর চেয়ে বড়ো কথা, এই কোম্পানির আন্ডারে আর কি আপনার ই মার্কেট, তারপরে আরও বেশ কয়েকটা ই ল্যাফ, এই ধরনের থিম আর কি তৈরি হয়েছে, যেটা এদের থিমগুলো মোটামুটি কিন্তু খুবই ভালো হয় এই কোম্পানির। তো আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে থিমটি। তো থিমের ওভারলুক হচ্ছে এটা রিভো No.1 মাল্টিপ্রেস সোকোমাস থিম। সবাই No.1 লেখে, আই ডোন্ট নো কেন, সবাই No.1 হয় No.2 হবে কে, যাই হোক। আর টপ চয়েস এটা মোটামুটি থাকে, যেটা আমার কাছেও ভালো লাগছে এই থিমটা। এছাড়াও আছে গেমিং পারপাস, তারপরে মার্কেট প্লেস, তারপরে হলো মার্কেট প্লেস 3, এই ধরনের ফ্যাশন, এখানে কিডস, এখানে অলমোস্ট অনেকগুলি আপনার হলো ডিজাইন তৈরি করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আমার কাছে ফার্স্ট চয়েসটাই মোটামুটি ভালো লাগছে। এছাড়াও মোবাইল লেআউট 5টা আছে এখানে দেখতে পাচ্ছেন, অলমোস্ট 5টা লেআউট করে দিছে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আর এলিমেন্টরের যেহেতু এলিমেন্টর ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, ওই কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এটা একটা ভালো জিনিস। এরপর থাকতেছে দোকান মার্কেট প্লেস, তারপরে ভিসি ভেন্ডর, অর্থাৎ হলো ভিসি মার্কেট প্লেস, এটা একটা ভালো আর কি ভিসি মার্কেট প্লেস। আবার ভিসি FM মার্কেট প্লেস, অর্থাৎ এতগুলি দিছে তার মানে অবশ্যই একটা ভালো কাজ করছে। আর এখানে পাওয়ারফুল অ্যাডমিন প্যানেল আছে, যেটাতে আপনি সম্পূর্ণ পুদিরার থিমে যেরকম একটা অ্যাডমিন সেকশন থাকে, অ্যাডমিনে সব কিছু চেঞ্জ করা যায়, তো সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে বলা হচ্ছে ইউনিক ডিজাইন, মোবাইল লেআউট, মাল্টি ভেন্ডর সাপোর্ট, ফুল রেসপন্সিভ মেগা মেনু, তারপরে গুগল ফন্ট, ওয়ান ক্লিক ডেমো আপলোড, আর স্লাইডার এলিমেন্টর, তারপরে সোকোমার্স, আনলিমিটেড কালার, কুইক ভিউস, ইজিলি কাস্টমাইজেশন, কালার অ্যান্ড ইমেজ সুইজিং, ওকে, ভিডিও বিল্ডার প্রো, গ্রেট। আচ্ছা, এখানে মোটামুটি আমার জানা মতে এখানে অনেক কিছুই ফাটাফাটি আছে আর কি, সেটা আমার মনে হয়। তো আপনি যদি এই থিমটা চয়েস করে থাকেন তাহলে বেস্ট চয়েস। তো আমি এখানে ওভারঅল আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এটা আমার ড্যাশবোর্ড, আমি এখন কিছু সেট আপ দিয়ে রাখিনি। তো আমি এখানে এপিয়ারেন্সেস এর থিম অপশনে চলে যাব। তো আমার এখানে একটা থিম শুধু ইনস্টল করা আছে, আমি অ্যাড নিউ অপশনে ক্লিক করব, তারপরে আপলোড থিম অপশনে ক্লিক করে নিব। এটা খুবই সিম্পল, সবগুলো থিমেতে একই অপশন থাকে। তো আমি ডেস্কটপে চলে যাব, ডেস্কটপে আমার এটা রিভো অলরেডি ডাউনলোড করা আছে 3.9.7.6 ভার্সন, অর্থাৎ রিসেন্ট ভার্সনটি। আরও কয়েকটা টিউটোরিয়ালের জন্য থিম আমি অলরেডি পারচেস করে রাখছি, বাট সময়ের অভাবে হচ্ছে না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকে যার ফলে আমি এই কাজগুলো করতে পারছি না। তো আমি এখানে থিমটা অলরেডি সিলেক্ট করে নিয়েছি আর এটা প্রায় 34 মেগাবাইটের মতো থিমটি। তো আপনি যদি পিএসপি আইএনআই ভিডিও সম্বন্ধে ধারণা থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আমার আই বাটনে পিএসপি আইএনআই ভিডিও দেওয়া থাকবে। এখানে আপলোড সাইজ যদি আপনার 2 মেগাবাইট হয়ে থাকে তাহলে থিমটি আপলোড হবে না, তো আপনাকে আপলোড সাইজটা একটু বাড়া নিতে হবে, তার জন্য পিএসপি আইএনআই ভিডিওটা দেখে নিতে পারেন। সো আমি এটা আপলোড ইনস্টল নাও ক্লিক করলাম।
তো মোটামুটি আমার ভিডিওগুলি কেমন লাগে তা আপনারা কমেন্ট বক্সে জানান না, যদিও এটা খুব আমার কাছে খারাপ লাগে। আর এর পাশাপাশি আমি যে ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি এই ভিডিওগুলি, এর পাশাপাশি কি আমি ফেসবুকেও আমার প্রোফাইলে বা পেজে আপলোড করে দেবো, তাহলে কি আপনাদের দেখতে সুবিধা হবে, এই বিষয়ে আমাকে যদি কমেন্ট বক্সে জানান তাহলে খুবই উপকার হয় আর কি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট থিমটি আপলোড হয়ে গেছে, তো আমি এখানে অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে থিমটি, এখানে ইনস্টল প্লাগিং একটা অপশন আছে, তো আমি সেখানে ক্লিক করে নেব। বা আপনি অ্যাপিয়ারেন্সে যেয়ে এখানে ইনস্টল প্লাগিং নামে একটা অপশন পেয়ে যাবেন, তো যেখানে ক্লিক করেন এখানে একই কাজ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট সবগুলো প্লাগিং এখানে দেখাচ্ছে, তো আমি এখানে সিলেক্ট করে নেব। আর এখানে এলিমেন্টর এলিমেন্টর প্রো দুইটাই দেওয়া আছে। আচ্ছা দেখি ভিজুয়াল কম্পোজারও দেওয়া আছে কিনা, এই যে ভিজুয়াল কম্পোজারও দেওয়া আছে, তো আমি এটা আনসিলেক্ট করে নিচ্ছি, আমি ভিজুয়াল কম্পোজারের প্যাকেজগুলো চাচ্ছি না। আচ্ছা আপনি চাইলে এখানে ইউস্ট এসইও প্লাগিংটা দেওয়া আছে, আপনি চাইলে র্যাঙ্কমিট যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা অফ করে দেবেন, তো আমি এটা অফ করে দিচ্ছি আপাতত। আর কন্ট্রাক্ট ফর্ম 7 এটারও দরকার নেই, কারণ কন্ট্রাক্ট ফর্ম আপনি যদি এলিমেন্টর প্রো ব্যবহার করেন, সরি এই যে এলিমেন্টর প্রো ব্যবহার করেন তাহলে কন্ট্রাক্ট ফর্ম 7 এর কোনো দরকার হয় না, তো আমি অলরেডি এটা ইনস্টল করে নিব, কারণ যত প্লাগিং কম ব্যবহার করবেন তত বেশি লাভ হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কুইকলি ইনস্টল হয়ে যাচ্ছে, যেটা খুবই ভালো। অলরেডি 9টা প্লাগিং ইনস্টল হয়ে গেছে, যদি আমরা 15টা সিলেক্ট করছিলাম। ওকে সবগুলো ইনস্টল হয়ে গেছে, আমরা রিটার্নের প্লাগিং অপশনে চলে যাব, এবার অ্যাক্টিভ করে দেবো, এখানে আবার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে অ্যাক্টিভ ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন যেগুলো আমার প্লাগিং অলমোস্ট ইনস্টল ছিল সেগুলি অ্যাক্টিভ অলরেডি হয়ে গেছে, আর যেগুলি আমি সিলেক্ট করিনি সেগুলি অ্যাক্টিভ হয়নি, এটা আসলে আমার দরকারও নাই। তো আমরা রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি চাইলে এখান থেকে সম্পূর্ণ সেট আপটা করে নিতে পারি সোকোমার্সে, তো আমি চাচ্ছি না, আমি ভিতর থেকে সেট আপ করে নেব, তো স্কিপ সেট আপ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপিয়ারেন্সে যে এখানে দেখবেন ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে নেবেন। চাইলে এটা ডিসমিস দিয়ে দিতে পারেন, কারণ অলরেডি যে প্লাগিং আছে সেটা বারবার আপনাকে দেখাবে যে এই প্লাগিংগুলো এখনও দেওয়া হয়নি, তো আমি ডিসমিস দিয়ে দিচ্ছি, জানি এটা দ্বিতীয়বার নোটিশটা না দেখায়। তো অলরেডি হয়ে গেছে, আর এটা যদি আপনি আপনার এলিমেন্টর পারচেস করা থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন, আর না হলে সমস্যা নেই, আপনি ব্যবহার করতে ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট সবগুলা ডেমো দিয়ে দিছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ইনস্টল করে নেবেন। আমি আপাতত প্রথমেরটা ইনস্টল করে দিচ্ছি, রেভো ডেফল মাল্টি ক্যাটাগরি উইথ মাল্টি স্টোর, এখানে ইনপুট নামে একটা অপশন আছে, আর এখানে সিলেট আছে যে আপনি শুধু পেজ নেবেন নাকি শুধু মেনু নেবেন, মেনু অ্যান্ড পেজ না অল কন্টেন্ট, আমি অল কন্টেন্ট সিলেক্ট করে দিচ্ছি এবং ইনপুট ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে বলছে যে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, ইয়েস ইনপুট করে দিবেন, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে সম্পূর্ণ ইনপুট হয়ে যাবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো ফাইল ইনস্টল অলরেডি ডান হয়ে গেছে, তো একটু বেশি সময় লাগলো যদিও আমি পুশ করে রেখেছিলাম, তবে যাই হোক আমরা হোম পেজটা দেখে নিই কেমন হয়েছে। তো আমি হোম পেজে চলে যাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি কুইকলি হোম পেজটা রান হয়ে গেল, তো এখানে কিছু অ্যানিমেশন ইফেক্ট আসছে, এটা স্লাইডার দিছে, তো হোপফুলি আমার মোটামুটি একেবারে সাকসেসফুলি এটা ইনস্টল হয়ে গেছে, যেটাতে কোনো সমস্যা হয়নি, তো আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হইতো তাহলে আমি আপনাকে অবশ্যই দেখাইতাম। তো আমরা এই সবগুলা অলরেডি আমাদের হয়ে গেছে, তো আমরা এখন এর এডিট অপশন দেখবো এবং বেসিক কিছু রুলস দেখবো, যেটা আমরা কী কী চেঞ্জ করতে পারি এবার কী কী করতে পারি না। তো আমরা এখানে চলে যাচ্ছি, এবার আমি চলে যাচ্ছি, প্রথমে চলে যাচ্ছি হলো সেটিং অপশনে, সেটিং অপশনে যে পারমার লিঙ্ক একটা অপশন আছে সেখানে চলে যাবেন। তো
তো দেখতে পাচ্ছেন আমি পার্মার লিংকে পোস্ট নেম অপশন ক্লিক করে রাখছি, তো আপনি এটা ক্লিক করে দিবেন আর এখানে ডিফল দিয়ে দিবেন, তাহলে সিঙ্গেল পোস্টের ইউআরএলটি মোটামুটি ভালো আসবে, প্রোডাক্ট/ আপনার ইউআরএল। হ্যাঁ, আপনি যদি চান shop/ ইউআরএল তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন, আর ক্যাটাগরি শপ ক্যাটাগরি তারপরে ইউআরএল সেটা চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি প্রথমে এটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ করে দিচ্ছি। তো এটা ফার্স্ট ছিল, এরপর সেকেন্ড স্টেপে আপনি চলে যাবেন হলো এখানে চলে যাবেন হলো জেনারেল সেটিং। জেনারেল সেটিংয়ে যে আপনার সাইট নেম এবং আপনার সাইটের যে স্লোগান সেটা দিয়ে দিবেন, তারপরে এলে সব ঠিক থাকবে। এখানে দিয়ে দিবেন মেম্বারশিপ, এখানে ক্লিক করে দিবেন এবং এখানে দিয়ে দিবেন হলো কাস্টমার, ঠিক আছে, কাস্টমার সিলেক্ট করে দিবেন এবং এখানে যদি আপনি বাংলাদেশি হন তাহলে +6 ক্লিক করে দিবেন, এই যে +6 তাহলে বাংলাদেশি টাইম এসে যাবে। এবং আপনার যেদিনে বন্ধ উইক স্টার্ট অন যেদিন আপনি খুলবেন সেটা এটা ডেট দিয়ে দিলে হয়ে যাবে, তো এটা আননেসেসারি না হলেও চলে, সমস্যা নাই। তো আমি ডেটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম, এটা হলো ছিল। এরপর আমরা চলে যাব হলো টুলস এবং প্লাগিং, এই প্লাগিংয়ে যে অ্যাড নিউ প্লাগিং ক্লিক করে নিব। এখানে যে আপনি যদি আপনার হলো এই এডিটরটা চাইলে ইনস্টল করে দিতে পারেন, এটা হলো ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব একটা নতুন পেজ বিল্ডার অ্যাড করছে, তো সেটা আপনার কাছে ভালো লাগবে না, তো আপনি চাইলে এই এডিটরটা ইনস্টল করলে ওই জিনিসটা অফ হয়ে যাবে। তো আমরা এখানে বিকাশ লিখে সার্চ দেব, তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশ লিখে অলরেডি আমি সার্চ দিয়েছি, বিকাশ আইটি সরি সফটটেক আইটি বিকাশ রকেট নগদ, এলে সবগুলো একটাদের মাঝে পেয়ে যাবেন। তো আমি এখানে ইনস্টল নাও ক্লিক করে নিচ্ছি, তো এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা কী করব, আমরা কিছু জিনিস চেঞ্জ করে নেবো, যেমন আমার এই প্লাগিংটা দরকার নাই, তো আমি এইটা প্লাগিং তারপরে আপনি চাইলে এই প্লাগিংটা অফ করে দিতে পারেন, কারণ এত বড় একটা প্লাগিংয়ের কোনো দরকার হয় না, শুধু একটা স্লাইডারের জন্য, এখানে একটা স্লাইডারের জন্য একটা এত বড় প্লাগিং ধরে আছে, তো আপনার কাছে এটা যেটা মনে হয় সেটা করে নেবেন। তো আমি চাইলে এটাকে অফ করে দিতে পারি। এরপর হলো ইনস্টাগ্রাম ফিড, আপনি চাইলে ইনস্টাগ্রামে যদি আপনার থাকে তাহলে আপনি এটা অন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এরপরে যেগুলি আছে সেগুলি মোটামুটি ঠিকঠাকই আছে, এরপরে যেগুলো আছে সেটা চেঞ্জ না করলেও চলবে, কোনো সমস্যা নাই তাতে। তো আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, ওকে। সো এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, সমস্যা নাই। এরপর আপনি চলে যাবেন হলো মোটামুটি এলে সব ঠিক আছে, এখানে টেম্পলেট পপআপ এটা পরে দেখাবো, মার্কেট প্লেস এডিটিং প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট আপলোডের আমার একটা ভিডিও দেওয়া থাকবে, ওখানে আপনি দেখে নিতে পারবেন কীভাবে প্রোডাক্ট সুকুমার্সে আপলোড করে। তো আমি ছোটো সুকুমার্সের এখানে চলে যাব, এখানে সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে যে কিছু আগে সেটিং ঠিকঠাক করে নেব, তারপরে বাদ বাকি থিমের অপশনটা এডিট করা শুরু করে দেব। তো প্রথমে আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখানে ঢাকা বাংলাদেশ লিখলে চলে আসবে, ঢাকা বাংলাদেশ চলে আসলো। এরপর এখানে টাকা দিয়ে দিবেন, টাকা লিখবেন, এখানে টাকা ফন্টটা ধরে নেবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে সেভ চেঞ্জ দেওয়ার পরে পরবর্তী ট্যাবে যাবেন, কারণ এটা ট্যাব আকারে করা, তো এখানে সেভ চেঞ্জ প্রতিবার দিতে হয়। তো প্রোডাক্টে আমি দেখি দেখ প্রোডাক্টে কী আছে, আচ্ছা প্রোডাক্টে যদি আপনার এই সব পেজটা ধরা থাকে তাহলে সব পেজটাকে ঠিক আছে, আর যদি ধরা না থাকে তাহলে সব পেজটাকে এখান থেকে ধরাই দেবেন, ঠিক আছে। আর এটা হলো অ্যাজাক্স অ্যান্ড রিডাইরেক্ট, যদি আপনি অ্যাজাক্স দিয়ে চান, যেমন আমি যদি এই প্রোডাক্টের অ্যাড টু কার্ট ক্লিক করি, সরি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টু কার্ট, যখন কি অ্যাড টু কম্পেয়ার, অ্যাড টু কম্পেয়ার কার্ট না, এখানে অ্যাড টু কার্ট কোথাও অপশন আছে, আই ডোন্ট নো। আচ্ছা অ্যাড টু কার্ট যখন আমি ক্লিক করব তখন হলো আপনার হলো এই সেন্ড বক্সে চলে যাবে, আচ্ছা। আর যদি আমি হলো এটা রিডাইরেক্ট ক্লিক করি তাহলে সরাসরি কার্ট পেজে চলে যাবে, আচ্ছা। শিপিং নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সমস্যা নেই। আর পেমেন্টে চলে যাচ্ছি,
পেমেন্টে যাওয়ার পর এখানে ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে অন করে দিতে পারেন। আর এপেকে বিকাশের কিছু সেট আপ করে নিব, যেমন বিকাশ সকল সবগুলো একই সিস্টেম, জাস্ট এখানে ম্যানেজার যে আপনার ফোন নাম্বার আর কয়েকটা টিক দিয়ে দেবেন হয়ে যাবে। তো এখানে ওর অন হোল্ড আপনি চাইলে পেমেন্ট প্রসেসিং বা অনেক কিছু দিতে পারেন। তো আমি এখানে পার্সোনাল আইডি দিয়ে দেবো। আর এখানে যদি আপনি চান যে ভ্যাটও আপনি যোগ করবেন তাহলে এখানে ভ্যাটটা অটোমেটিকলি যোগ হবে। আর এখানে আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবেন, যেমন আমার পার্সোনাল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আপনি একটা মেসেজ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আপনার ফোন নাম্বারটা পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে পার্সোনাল, আর এখানে অ্যাড টিক করে দিলে হয়ে যাবে। এইভাবে বিকাশ সকের নগদ সবগুলোই করে নেবেন। এরপর চলে আসি অ্যাকাউন্টের প্রাইভেসি। অ্যাকাউন্টের প্রাইভেসিতে এই মার্কটা কেন জানি টিক দেন, আমি জানি না। তো এখানে আপনি অবশ্যই টিক দিয়ে রাখবেন। এখানে যদি টিক দিয়ে রাখেন তাহলে রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে এবং মাই পেজে চলে যাবে, ঠিক আছে। মাই পেজ নামে যে পেজটা আছে সেটাকে ধরে নেবে। আর যদি এখানে টিক মার্ক না দেন তাহলে আপনার রেজিস্ট্রেশন ফর্মটা দেখাবে না। তো এটা রেজিস্ট্রেশন দিয়ে আপনি সেভ চেঞ্জ করে নেবেন, আর কিছু করতে হবে না। এরপর অ্যাডভান্স পেজে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে পেজ সেট আপ, এখানে ক্যাট পেজ, এখানে ক্যাট পেজটা এখানে অলরেডি ধরাই আছে। তারপর হলো চেক আউট, তারপর হলো সরি মাই অ্যাকাউন্ট। তো এখানে সবগুলো অলরেডি ধরাই আছে, ঠিক আছে। এখানে টার্ন অ্যান্ড কন্ডিশন এই পেজটাকে আমি ধরাই দিলাম, আর কিছু করতে হবে না। তো এগুলো যদি ধরা না থাকে তাহলে এইভাবে সেট আপটা করে নেবেন। তো আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, ওখানে ওই কয়টা পেজের কাজ ছিল। তো আমাদের এখানে আননেসেসারি কিছু পেজ আছে, আমরা সেগুলো ডিলিট করে দিব। যেমন কার্ট পেজ, কারণ এই কার্ট পেজটা অলরেডি ধরা আছে, তো আমরা এই কার্ট পেজটা রাখবো। এখানে চেকআউট পেজ, এটা তো আমরা এই চেকআউট পেজটাকে রেখে দিব, আর এই চেকআউট পেজটাকে ডিলিট করে দিব। তারপরে এই ড্যাশবোর্ডটাকে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, তো অব্যাহত থাক। তারপরে হলো ফ্যাশন, ফ্যাশন স্টোর, ফ্যাশন স্টোর টু। তো আপনার এখানে যেটা যেটা ডেমো ভালো লাগে তো আপনি সেটা রেখে দিতে পারেন, বাদ বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। তো আমার হোম পেজটাই যদি ভালো লাগছে তো ওগুলোর আসলে দরকার নেই। আর এখানে ফুটার অপশন, ফুটার ডিজাইনটা করে রাখছে, আপনি চাইলে ফুটারটা দেখে নিতে পারেন। তারপরে এগুলি আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। আর এইটা হোম পেজ, যে হোম পেজ লেখাই আছে, ঠিক আছে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম, এবং আরও যেগুলো আননেসেসারি পেজ আছে সেগুলো ডিলিট করে দেবো। এখানে অনেক পেজ আছে যদিও, আচ্ছা এইটা ডিলিট করব। তারপরে মোবাইলের যেগুলো আঁকে দেখে নেবেন, মোবাইলের আপনার কাছে কোনটা লেআউট ভালো লাগে সেই লেআউটটা রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দেবেন। তো আমি মোবাইলের লেআউটগুলো এখন দেখি নেই, তো আমি বাদ বাকি পেজগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। ত্রাস, যদি আপনার মনে হয় যে না আমি ভুল করে ত্রাসটা করে ফেলছি, তাহলে এখানে যে আপনার এই যে ত্রাসে যে আবার ওটা রিটার্ন করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই তাতে। হট ডিল, হোম পেজ, হোম পেজ, হোম পেজ, হোম পেজ, আচ্ছা মোবাইল, এটা মোবাইল, এটা মোবাইল, এটা থাক আপাতত। হট ডিল এটা থাক, হট ডিল টু, এটা ত্রাস করে দিচ্ছি। আর অনেকগুলো পেজ আছে, এগুলো পেজ আসলে তৈরি করে রাখে। আপনি চাইলে এখান থেকে 40টা করে দিতে পারেন, এখানে 20 আছে, 40 করে দিলে তাহলে একবারে সবগুলো দেখাবে। এখন 40টা পেজ চলে আসবে, তো আমরা এখন ডিলিট করতে একটু সুবিধা হবে। আচ্ছা, কিডস স্টোর, মেগা মেনু, মেম্বারশিপ প্ল্যান, এগুলো আপনি চাইলে একটা একটা করে দেখে নিতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা করে নিতে পারেন। ক্যাটাগরি স্টোর, মাই অ্যাকাউন্ট, তো মাই অ্যাকাউন্ট এইটা আমার দরকার নাই, মাই অর্ডার, নিউ আর্কাইভ, ফোন, এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। রিপোর্ট, সিম্পল পেজ, সব ঠিক আছে, এই সবটা ডিলিট করে দেবো। তারপরে আচ্ছা, এখানে আরও অনেকগুলো অপশন আছে, ড্যাশবোর্ড, ভেন্ডর ড্যাশবোর্ড, তো এটা থাক, সমস্যা নাই। ভেন্ডর ড্যাশবোর্ড টু, আচ্ছা ইউআরএল দেখি কোনটা, ইউআরএল, ভেন্ডর ড্যাশবোর্ড, ভেন্ডর ড্যাশবোর্ড, দুটোই কিনবে, এক ইউআরএল, ভেন্ডর ড্যাশবোর্ড, ভেন্ডর ড্যাশবোর্ড, আচ্ছা এটা ডিলিট করে দেবো। তারপরে মাই অর্ডার হাবি যাবে, এগুলো করে নিতে পারেন। তারপরে ভিপিএন, আরও দুনিয়ার অত অত কিছু দেওয়ার দরকার ছিল না। আচ্ছা হোক, তো অলরেডি হয়ে গেছে, তো আমি এলাতে রাশ করে দিচ্ছি। তো অলমোস্ট সবগুলো ত্রাস হয়ে গেছে, আমার 31টা পেজ অলরেডি আছে, ঠিক আছে। তো আপনার কাছে যেগুলো যেগুলো দরকার হয় সেগুলো রেখে দেবেন, বাদ বাকিগুলো ডিলিট করে দেবেন, যেমন এইটা ডিলিট করা যায়। তারপর আরও অনেকগুলো পেজ ডিলিট করা যায় চাইলে, হ্যাঁ। তো আপনার যেটা ভালো মনে হবে সেটা ডিলিট করে দেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ আমার এটা, তো আমি হোম পেজ ক্লিক করবো, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করে রাইট পেজে ক্লিক করে নেবো এবং আমি হোম পেজটাকে এডিট করবো। আর মোবাইল পেজ আমি দেখে নেবো, যে যেটা মোবাইল পেজ ভালো সেটা মোবাইল পেজ আমি আমার জন্য ব্যবহার করবো।
তো আমি অলরেডি এটা হয়ে গেল, এটা একটা সেকশন থাকলো, এখানে পোর্টফোলিও, তারপরে আওয়ার টিম মেম্বার, তারপরে হলো টেস্টমোনিয়াল, যেটা হলো আপনার ইউজার ফিডব্যাক এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন থিম অপশনে চলে যাচ্ছি, দেখা যাক থিম অপশনে কী করে রাখছে। থিম অপশন, সরি থিম অপশন, আচ্ছা থিম অপশনে প্রথমে জেনারেল থাকবে, এটা নেসেসারি। তারপর এখানে লগোটা আপনার অ্যাড করে দিবেন, তারপর ফেভিকন অ্যাড করে দিবেন। তো আমি লগোটা অ্যাড করে দিচ্ছি, এখানে লগো অ্যাড করে দিব। আপাতত এই লগোটা দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে, এইখানে যেটা আছে এখানে ফুল সাইজ দিয়ে দেবেন, যদি এখানে অনেক বড় দেখাচ্ছে। আচ্ছা আমি এটা মিডিয়াম দিয়ে দিলাম, চাইলে আপনি ফুল সাইজ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো ইনসার্ট দিয়ে দিলাম ইনটু পোস্ট, ওকে ঠিক আছে চলে আসলো। এবারে ফেভিকন একটা আপলোড করে দিব, ফেভিকন এটা আপলোড করে দিই। এখানে আপনি চাইলে 150x150 করে দিতে পারেন, কারণ এটা ছোট হলে কোনো সমস্যা নাই। তো আমি এটা 150x150 দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা চলে আসলো। এরপর সিলেক্ট প্যারামিটার ক্যাটাগরি দিতে পারেন, ওকে। তারপর টাইটেল লিস্ট, এটা দরকার নেই। 404 একটা যদি পেজ বানায় নেন তাহলে ভালো হয়, আর যদি 404 পেজ না থাকে তাহলে আপনি হোম পেজে রিডাইরেক্ট করে দিতে পারবেন। তো এটা ছিল অপশন, এবারে চলে যাই। এটাতে কালার অপশন চাই, আপনার কালারটা ভালো লাগে সেই কালারটা চুজ করে দিলেই ওই কালারটার মতো চলে আসবে সম্পূর্ণ থিমটা। চাইলে আপনি কাস্টম কালারও দিতে পারেন। ডেভেলপার মোড, অর্থাৎ আপনি যে আমরা এখন যেমন কাস্টমাইজেশন করছি, এই কাস্টমাইজেশন করার সময় যখন ইউজার এসে দেখবে যে সাইটটা অলরেডি কাজ চলতেছে, তখন ইউজার একটা ব্যাড ফিডব্যাক দিবে, তখন আপনি ডেভেলপার মোডটা অন করে দিয়ে কাজটা করতে পারেন। তারপরে লেআউট, লেআউটে চাচ্ছেন যে বক্স লেআউট না হলো লেআউট স্লাইডার, সেটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। যেমন এখন বক্সটা সম্পূর্ণ উইথ ধরে আছে, তখন বক্সে একটা চলে আসবে, হ্যাঁ একটা শেপের আন্ডারে চলে আসবে। তো আপনি চাইলে এটা যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করে দিতে পারেন, যে আপনার আপাতত সি কালারের ব্যাকগ্রাউন্ড ইমেজ করা আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে একটা অ্যাড করে দিতে পারেন। তো এটা দরকার নাই। আচ্ছা এইগুলি হলো লেআউট, লেফট রাইট, লেফট রাইট যেগুলি অপশনে থাকেই, তো ওটা নেসেসারি ভালো দিচ্ছে। তো মোবাইল লেআউট অন, যদি আপনি মোবাইল লেআউট ইনেবল করে দেন তাহলে মোবাইল লেআউটের জন্য একটা লগো, তারপরে হল মাই অ্যাকাউন্টের জন্য আর কি মাই অ্যাকাউন্ট পেজ এখানে একটা লগো দিয়ে দিবেন। তারপর মোবাইল কি স্টিকি, যখন আপনি স্ক্রোল করবেন তখন ওই মেনুটা ফিক্স হয়ে থাকবে উপরে, তো আপনি চাইলে এটা স্টিকি করে দিতে পারেন। এবং মোবাইল লেআউট কন্ট্রাক্ট পেজ, এখানে আপনার মোবাইল লেআউটের জন্য কত নম্বর পেজটা আপনার পছন্দ সেই পেজটাকে এখানে ধরাই দেবেন, তাহলেই হয়ে যাবে মোবাইল লেআউট কন্ট্রাক্ট। তো আমি এটা হোম পেজ ওয়ানটায় দিয়ে রাখতেছি। এবং মোবাইল স্টাইল দেওয়া আছে, 5টা স্টাইল দেওয়া আছে মোবাইলের স্টাইল, হেডার স্টাইল। তো আপনার কাছে যেটা একটা একটা করে দেখে দেখবেন যেটা স্টাইল ভালো লাগে সেটা স্টাইল করে নিতে পারবেন। এবং ফুটারেরও 3টা স্টাইল দিয়ে দিছে। এবার ইনেবল অ্যাড টু কার্ট বাটন একটা অপশন থাকবে, তো সেটা আমি ইনেবল করে দিচ্ছি। এবং ইনেবল হেডার আদার পেজ, ওকে এটার দরকার নেই। ঠিক আছে, হেডার অ্যান্ড ফুটার, এখানে হেডার অ্যান্ড ফুটার স্টাইল দেওয়া আছে আপনার কাছে, এখানে টোটাল 21টা স্টাইল দেওয়া আছে, ইটস অ্যামেজিং। তো আপনার কাছে একটা একটা করে সেভ করে দেখবেন, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যবহার করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করে দিলে ব্যাকগ্রাউন্ড ইমেজ করে চলে যাবে। ডিজেবল সার্চ, আমরা যে এখানে সার্চটা দিচ্ছি, এখানে অ্যাজাক্স দিয়ে সার্চটা আসতেছে, এই যে এখানে সার্চ দিয়ে দিচ্ছি তখন অ্যাজাক্স দিয়ে আসতেছে, কিন্তু সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রিলেটেড প্রোডাক্টটা চলে আসবে অটোমেটিকলি। তো এটা একটা ভালো জিনিস, সেটা অবশ্যই থাকা উচিত। তো এখানে মানে ফুটার পেজ, ফুটার পেজ কোনটা হবে সেটা এখানে ধরে দিতে পারেন। এখানে ফুটার নামে একটা পেজ আছে আমি রেখে দিয়েছিলাম, তো ওইটা আমরা ধরে দিলাম। এখানে কপিরাইট চাইলে আপনি ধরে দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটা করে দিলাম, সমস্যা নেই। ডিজেবল কার্ট পেজ, তো এটা দরকার ছিল না, কেন দিছে। নেভিগেশন, নেভিগেশন হলো আপনার এটা ড্রপ ডাউন মেনু, এখানে চাইলে এগুলো ধরে দিতে পারেন। তারপরে হলো অ্যাকশন স্টিকি মেনু, এটাও চাইলে ভালো। তারপরে ইভেন্ট, ইভেন্ট এখানে হলো আপনি চাচ্ছেন ক্লিকে না হবারে, যেমন আমরা এখানে হাত দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পপ আপ বারে নিচে স্ক্রল হয়ে মেনু বেড়ে আসতেছে, সেটা হলো হবারে, মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে। আর আপনি চাইলে ক্লিক করলে এখানে বেড়াবে এই মেনুটা, তখন ক্লিক এখানে দিয়ে দিতে পারবেন, এখানে ক্লিক করে দিতে পারবেন যে ক্লিক করলে বেড়াবে।
তো এখন এটি চলতেছে। আচ্ছা মোবাইল লেআউটের জন্য মোবাইল লেআউট কোনটা দিবেন সেটার জন্য এখানে দেওয়া আছে যে মোবাইলের জন্য মেনু কোনটা হবে। তো আমি মোবাইলের জন্য মেনু 1 দিয়ে দিলাম। যদি মেনু 1 এ সবকিছু সেট করে রাখেন তাহলে মেনু 1 টা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা ছিল সম্পূর্ণ। আর এরপর ছিল ব্লক, ব্লকে কিছু নাই। তারপরে প্রোডাক্ট অপশন, এখানে প্রোডাক্ট অপশনে কিছু কাজ আছে যেমন ক্যাটাগরি, ডেস্কটপ ক্যাটাগরি, এগুলি ঠিক আছে। ইনেবল লোড মোর অপশন লিস্ট, এটা অন করে দিবেন। সিলেক্ট অন দ্য লোড মোর অ্যাজাক্স, চাইলে ক্লিক করে দিতে পারেন। ইনেবল রিসেন্ট পোস্ট অফ প্রোডাক্ট, ঠিক আছে, চাইলে আপনি শো অন পেজ দিয়ে দিতে পারেন বা প্রোডাক্ট ডিটেলস পেজ দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট লিস্ট এটা চাইলে দিতে পারেন, সমস্যা নাই। প্রোডাক্টটা কি গেল শো হবে না ইয়া, আমি চাইছি গেল মানে বক্স যেন শো হয়। সিলেক্ট ইউজার ব্যানার, চাইলে আপনি ব্যানার অ্যাড করে দিতে পারেন। এরপর আছে লেফট স্লাইডার, এটা মনে করেন যখন আমরা পোস্টের পোস্টে চলে যাই, একটা এই পোস্টটাতে আমরা চলে যাই, তো এখানে ফুল উইথ এটা ধরে নিছে, এটা ফুল উইথ দেখতে পাচ্ছেন। তো আপনি এটা হলো চাইলে লেফট রাইট করতে পারেন, এখানে লেফট বা ফুল উইথ বা ইয়ে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কুইক ভিউ, আপনি চাইলে কুইক ভিউ অন করে দিতে পারেন, যখন ক্লিক করবে তখন কুইক ভিউ আসবে, তখন এটা ভালো। তারপরে কাউন্টডাউন এটা অন করে দিতে পারেন। অন সোল্ড আউট এটাও অন করে দিতে পারেন, এটা মোটামুটি ভালো। অ্যাকশন কুইক স্টিকি বার এটাও অন করে দিতে পারেন। আচ্ছা এই ব্যাপার স্লাইডার, প্রোডাক্ট স্লাইডার কনফার্ম, সিঙ্গেল লেফট রাইট টে ফুল, প্রোডাক্ট ডিটেলস পেজ আপনি চাইলে ফুল করে দিতে পারেন অথবা লেফট রাইট করে দিতে পারেন। তো এটা যেটা আপনার উপর নির্ভর করে, পোস্ট থাম্বনেলের পজিশন বাটম, অর্থাৎ বাটম লেফট রাইট, ঠিক আছে, এটাও ঠিক আছে। প্রোডাক্ট জুম এটা অন করে দিবেন। তারপর ইনেবল প্রোডাক্ট ব্র্যান্ড ইমেজ, অর্থাৎ যে প্রোডাক্টের ব্র্যান্ডটা থাকবে ওই ব্র্যান্ডের ইমেজটাও দেখাবে, তো এটা ইনেবল করে দিবেন। তারপর ইনেবল কাউন্টডাউন সিঙ্গেল পেজ, এটা কাউন্টডাউন যদি থাকে আপনার পোস্টে তাহলে এটা দিয়ে দিতে পারেন। আর এটা একটা মেইন এটা বাটন, সেটা হলো ইনেবল বাই নাও বাটন, অর্থাৎ আমরা যখন এই পেজটাতে যাব তখন এইখানে কন্টাক্ট আস দেওয়া আছে, আপনি চাইলে এখানে বাই নাও যে অ্যাড টু কার্ড যেটা অপশন থাকে তো সেটা দিয়ে দিতে পারেন। এখানে কোনোটার কি প্রাইস দেয় নেই, আচ্ছা তো সব মনে হয় আপকামিং প্রোডাক্ট, যার ফলে বাই নাও বাটনটা দেয় নেই। না সবগুলো কন্টাক্ট আস দিছে, এখানে যেহেতু আপকামিং প্রোডাক্ট এগুলি এই জন্য কন্টাক্ট আস দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, ইনেবল প্রোডাক্ট এটা অবশ্যই টিক দিয়ে দেবেন, জানি ডাইরেক্ট বাই করতে পারে, যে বাই নাও একটা বাটন থাকবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ক্যাট পে ক্যাটাগরি পেজে নিয়ে যাবে, ক্যাট পেজে, ঠিক আছে। তো এছাড়া এলে ওভারঅল ঠিক আছে, এগুলি আর নাড়ার দরকার নাই। উপরে চলে যাচ্ছি, এবার চলে যাচ্ছি টাইপোগ্রাফি, আপনার এখানে ফন্ট অপশন দিছে, আপনার যেটা ফন্ট ভালো লাগে, লাটো ফন্ট এখানে বর্তমান চলতেছে, লারো এই যে এটা ফন্ট সিলেক্ট করে দিতে পারেন, এবং ফন্ট ওই 300-400 যা হবে, এখানে সবগুলো ফন্ট আর কি, ফন্ট যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো সোশ্যাল আইকন যেটা আপনার হলো ফেসবুক পেজের ইউআরএল, সেই পেজের ইউআরএলটা দিয়ে দেবেন, ফেসবুক স্ল্যাশ আপনার যে ইউআরএল পেজের ইউআরএলটা সেটা দিয়ে দেবেন। এবং পপ আপ যে এখন কেউ আপনার সাইটে ভিজিট করার সঙ্গে সঙ্গে যে একটা পপ আপ মেসেজ দেখা চাইলে আপনি এটা ইনেবল করে দিলে, এখানে একটা ইমেজ দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে এখানে যে কন্টেন্টটা লিখবেন সেই কন্টেন্টটা আপনার পপ আপে শো করে দেবে। অ্যাডভান্স এটা শেয়ার বাটন থাকবে কি না, শেয়ার বাটন আপনি চাইলে অন করে দিতে পারেন, এটা মোটামুটি ভালো। ব্রডকাস্ট এটা অফ করলে না দরকার নেই। টপ আপ বাটন, যে বাটন আপনি যখন নিচে স্ক্রল করে চলে যাবেন তখন আবার উপরে ওঠার জন্য এইটা নিয়ে আসা লাগে, তো এখানে একটা বাটন থাকা জরুরি, তো এখানে ইনেবল করে দিবেন, এটাও একটা মোটামুটি ভালো জিনিস। কাস্টম সিএসএস, যেগুলি আমরা হলো এখানে সিএসএস লিখে থাকি, যে মনে করেন দেখা গেলো এই টাইটেলটাকে আপনি অন্য কালার করতে চাচ্ছেন, আমি এই কালার এখানে তুলে এই কালারটা অন্য করে দিতে চাচ্ছি, এখন ওইটা হলো থিম অপশনে নাই, হ্যাঁ, তখন আপনি এখান থেকে কাস্টম ইমেজ এখানে করে নিতে পারবেন। এই যে কাস্টম ইমেজ, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, তা তারপরে এই কোডটুকু একটুটুকু কোড কপি করে আপনার হলো এখানে চলে যায়, জাস্ট এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন ওই কোডটা চলে আসলো। তো এইভাবে আপনি কালার স্টাইলটাকে কপি করে দিতে পারেন, যেটা খুবই ভালো। মেনটেনেন্স মোড, যে আমরা কাজ করতেছি এই সময় যদি কিছু ইউজার এসে দেখে যে সাইটের অবস্থা যে খারাপ কাজ করতেছে, সেই সময় আমাদের ইউজার চলে আসলো তখন একটা খারাপ বিষয় চলে আসে, তো আপনি এখানে মেনটেনেন্স মোড অন করে দিতে পারেন কাজের সময়। আচ্ছা এছাড়াও যে আমি এই এতক্ষণ থেকে যে সেটিংগুলো অলরেডি করলাম,
তো যদি আমি আরেকটা সাইট তৈরি করতে চাই তাহলে এই ডাটাবেস দিয়ে তাহলে আবার এই সেটিংগুলো করব এত সময় নষ্ট করা হচ্ছে এই ফাইলটা জাস্ট কপি করে নেবেন এখানে কপি করে নেবেন যে ফাইলটা বের হবে সেই ফাইলটা ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে অথবা ডাউনলোড করে নিতে পারেন অথবা লিংকও কপি করে নিতে পারেন এখানে লিংক দেয়া আছে আপনি চাইলে লিংকও কপি করে দিতে পারেন তারপর অ্যাডভান্স প্লাগিং এখানে অ্যাডভান্স প্লাগিং হলো টার্মিটার এলে চাইলে যেমন এই যে পোর্টফোলিও আমার এখানে দিছে পোর্টফোলিও টিম মেম্বার তারপর টার্মিটার এলে চাইলে আমরা অফ করে দিতে পারি তাহলে এলে আর ডিস্টার্ব করবে না এই যে দেখতে পাচ্ছেন এগুলো মেনুটুনি সব চলে গেল তো ওভারঅল আজকের ভিডিও এইটুকুই ছিল এটা হলো আর কি ইয়া ইনফরমেশন এবার আমরা এডিট পেজে চলে যাই এই যে আমরা এডিট পেজে চলে আসলাম এখানে আমি প্রথমেই দেখাইলাম যে আপনি এখানে সরি এইখানে পেজ অপশনে চলে যাবেন পেজ অপশনে যে এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আছে সেটা ক্লিক করলেই প্রতিটা পেজ এডিট হবে এডিট উইথ এলিমেন্টর আর যেটা পাশে এলিমেন্টর লেখা আছে শুধু সেটাই এলিমেন্টরে এডিট হবে আর আপনি চাইলে এগুলো এলিমেন্টরে এডিট করতে পারবেন কিন্তু এডিটে যায় এলিমেন্টরটা ক্লিক করে নিতে হবে তো আই হোপ আপনি বুঝে গেছেন যেটাই হোক আমরা এবারে হোম পেজ এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে আমি স্লাইডারটা অফ করে দিয়েছিলাম কারণ একটা বক্সের জন্য এত বড় একটা স্লাইডার ব্যবহার করবো এটার কোনো মানেই হয় না তো আমি এখানে চাইলে এখানে অনেকগুলো স্লাইডার আছে আমি চাইলে এখানে এইখানে মনে এটা স্লাইডার অ্যাড করে জাস্ট এখানে দিলাম হলো ফুল তারপরে এখানে দিলাম ওয়ান ওয়ান বাই ওয়ান শো করবে ইয়েস এয়ারে ওকে এয়ারে থাকবে তারপরে বাদ গেলে ঠিক আছে আমি চাইলে কয়েকটা ইমেজ এখানে আপলোড করে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ আছে চাইলে আপনার যেটা ব্যানারের জন্য দরকার সেটা আপনি আপলোড করে দিতে পারেন ধরুন আমি এই তিনটে আপলোড করে দিলাম এই তিনটে অ্যাড করে দিলাম এখানে অটোমেটিক্যালি স্লাইডার হয়ে যাবে এই যে স্লাইডার চলে আসলো ঠিক আছে তো আপনি অবশ্যই এটার হাইট একটা ধরে রাখবেন কারণ এটা অনেক বড় হাইট তো আমার কাছে মনে হয় যে আপনার হাইটের বিষয়ে চিন্তা করা দরকার যাই হোক তো ওভারঅল এটা এখানে হাত দিলেই আপনি এখানে এডিট অপশন চলে আসবে ও এটা মেনুতে করে রাখছে যাই হোক তো আমি যদি এখানে হাত দিই তাহলে এখানে এডিট অপশন চলে আসবে যে দেখতে পাচ্ছেন এডিট তো আপনি চাইলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে সেই পেজের ইউআরএল এখানে বসাই দিলে হয়ে যাবে তারপরে চলে যাচ্ছি এখানে প্রতিটা এডিট অপশন চলে আসে এখানে দেখতে পাচ্ছেন মানে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে এডিট অপশন চলে আসবে আপনার এখানে নামটা চেঞ্জ করে দেবেন এবং এটা কোন ক্যাটাগরির আন্ডারে দিবেন সেটা জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে হ্যাঁ আপনার যেটা ক্যাটাগরি সেটা জাস্ট সিলেক্ট করে দিলে ওই আন্ডারে প্রোডাক্টগুলো এখানে শো করবে ঠিক আছে তারপর এখানে হট ডিল এখানে চাইলে জাস্ট এডিট অপশন ক্লিক করলেন এখানে হট ডিলের আন্ডারে যেটা আপনার ইচ্ছে সেটা দিয়ে দিলেন তারপরে এখানে অল দেয়া আছে আপনি চাইলে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন তাহলে সেই স্পেসিফিক প্রোডাক্টটা এখানে এসে শো করবে যেমন আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে ওই প্রোডাক্টটাই শুধু এসে শো করবে তাহলে আপনার এটা হট ডিল হয়ে থাকবে যে আমি চাচ্ছি যে এটাই প্রোডাক্ট আমার অল টাইম শো থাকবে ঠিক আছে তো এটা চাইলে সিলেক্ট করে নিতে পারেন সমস্যা নাই এরপর নিচের অপশনটা এখানে এখানেও সেম সিস্টেমে আছে যে আপনি চাইলে প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন তারপরে ক্যাটাগরি চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে আমি ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম এখানে প্রোডাক্টও চেঞ্জ হয়ে যাবে আই থিঙ্ক এটার আন্ডারে প্রোডাক্ট নাই দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি অলমোস্ট সবগুলোই আপনি চেঞ্জ করতে পারবেন এই প্রতিটা এডিটেবল জাস্ট এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এডিট অপশন চলে আসবে তারপর এই বক্সগুলো চাইলে আপনি চাচ্ছেন যে এই বক্সটা আমি ভাই আরও দুইটা তিনটা করব যেমন এই তখন এই বক্সটার এই যে নামটা দেখে নেবেন এই নামটা জাস্ট কপি করে এখানে জাস্ট ক্লিক করে এখানে সার্চ দেবেন এখানে সার্চ দেবেন এই বক্সটা চলে আসবে তো আপনি যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এর উপরে ছেড়ে দেন এই যে এর উপরে ছেড়ে দিলাম তাহলে আরেকটা বক্স অলরেডি তৈরি হয়ে গেল তো আপনি এখানে জাস্ট যে টাইটেলটা দিবেন টাইটেল যেমন আমি টাইটেল দিলাম টাইটেল তারপরে দিলাম অন সেল বডি যেটা ক্যাটাগরি ইচ্ছে সেটা আমি সিলেক্ট করে দিতে পারছি অল ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম তারপরে এটা লেটেস্ট পোস্ট তাহলে সিলেক্ট করে দিতে পারলেন ওকে এগুলো সবগুলো ঠিকঠাক আছে এখানে নো প্রোডাক্টস ট্যাব ওকে ও এখানে তিনটা চারটে ট্যাব সিলেক্ট করতে হবে তাহলে ট্যাব আকারে আসবে এখানে কয়েকটা ট্যাব আছে এই ট্যাব আকারে আর কি আসবে এখানে আপনার চাইলে পাঁচ ছটা আপনি সিলেক্ট করে দিতে পারেন তাহলে পাঁচ ছটা এখানে ট্যাব হয়ে চলে আসবে ওকে এটা গুড
পাঁচটা প্রোডাক্ট, উইথ হলো 300, ইমেজ 300, ফলস ট্রু, তারপরে স্টাইল এখানে চাইলে 1, 2, 3 আছে, অনেকগুলো স্টাইল আছে, আপনি চাইলে এখানে করে নিতে পারেন। তো এখানে কলামও দেওয়া আছে কোনটা কয়টা কলম হবে না হবে। আর এটা সরাসরি অ্যাড করা হচ্ছে একটা ভালো বুদ্ধি শেখায় দেই, সেটা হচ্ছে যে আমি এই অপশনটাকে ডিলেট করে দিব। আমি চাইলে এই পুরো বক্সটাকে যদি আমি আরও একটা চাচ্ছি তাহলে এখানে কী করবো, ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল ডি চাপলে এখানে ডুপ্লিকেট হয়ে গেল। হ্যাঁ, এই বক্সটা আর নিচে বক্স একই রকম, এই যে দেখতে পাচ্ছেন একই রকম দুইটা বক্স, ঠিক আছে। জাস্ট এতটুকু খাটনি করলেই হয়ে যাচ্ছে, তো আমার বাড়তি খাটনি করার কী দরকার। তো এখানে জাস্ট হাত দিলাম, হাত দিয়ে এখানে প্রোডাক্টটা খালি চেঞ্জ করে দিব, তাহলেই কাজ ফিনিশ। এখানে 12টা দিছে, আমরা দিব হলো 4, 4, 8টা, এই যে চলে আসলো, ঠিক আছে, এটা লেফটে চলে আসলো। আচ্ছা, ফ্যাশন ক্যাটাগরি, ওকে, স্টাইল নো সিলেক্ট, এই যে নো সিলেক্ট দিলে আপনার হলো লেফটে চলে আসে, আর যদি স্টাইল 2, 1 সিলেক্ট করেন তাহলে এটা রাইটে চলে যাবে, এই যে রাইটে চলে আসলো। তো এটা একটা ভালো জিনিস, ঠিক আছে, ভালো, গুড। তো এইভাবে আপনি প্রতিটা বক্স চাইলে এডিট করতে পারেন, যেটা বক্স আপনার কাছে ভালো লাগবে সেটা বক্স জাস্ট ডুপ্লিকেট করে নেবেন, অথবা আপনার হলো ক্যাটাগরিটা ধরাই দেবেন, তাহলেই এই সম্পূর্ণ প্রপারলি হয়ে যাবে। তো আই হোপ আপনি বুঝতে পারছেন। এবার যদি আপনি চান ফুটার অপশনটা আমি এডিট করব, তাহলে ফুটার এখানে এডিট অপশন আছে, ফুটার অপশনটাও এডিট করতে পারবেন। তো আমি ফুটার অপশনটা ক্লিক করে নিচ্ছি, এই যে সেভ চেঞ্জ, আচ্ছা, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুটার অপশন অলরেডি চলে আসলো। তো ফুটার অপশনে আমার অনেক কিছু সাজা নেই, আই ডোন্ট নো কেন। তো আমি এখানে জাস্ট হাত দিলেই এডিট অপশন ক্লিক করলেই, সরি, কন্ট্রোল জেড চাপলে আবার আগের মতো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এডিট ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরা নাই। তো আমি চাচ্ছি যে এখানে অলরেডি ফুটারের জন্য ধরাই দিছে অনেকগুলো ক্যাটাগরি, তো আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম, এখানে চলে আসলো। তো আপনি অবশ্যই এটা ধরতে দিই, এডিট ফুটার 2, 3, 8, ওকে, 8 চলে আসলো। তারপর সাপোর্ট করেন দিয়ে দিলাম, তো এটা আপনি চাইলে এটা কীভাবে এডিট করবেন আমি সেটা দেখা দিচ্ছি। তার আগে এটা একটু এডিট করে নিই, ফুটার কোনটার জন্য কোনটা করছে আমি নিজেও জানি না। তো আপনি একটা একটা করে দেখে দেখে এটা এডিট করতে পারবেন, আর চাইলে এই টেক্সটটাও এডিট করতে পারবেন, জাস্ট এখানে হাত দিলে এই টেক্সটটা চলে আসবে, এবং এখানেও সবগুলো এডিটেবল, জাস্ট এখানে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করলেই এখানে সবগুলো বাটন দেওয়া আছে আপনার, যেটা যেটা হলো সোশ্যাল বাটন, এখানে জাস্ট এখানে দিয়ে দেবেন, হয়ে যাবে। এরপর এটাও এডিট করতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে যে এডিট অপশন চলে আসলো। আপনি চাইলে, আপনি চাচ্ছেন যে এই লিঙ্কটা আমি রিমুভ করে দেবো, তাহলে এই লিঙ্কের জায়গায় আপনি আপনার লিঙ্ক দিতে পারেন, অথবা হ্যাশ দিয়ে রাখতে পারেন, হ্যাশ, তারপরে আপনারা সাইটের নাম দিয়ে দিতে পারেন, যে পাওয়ার বাই কে হয়ে যাবে, এরকম সাইটের নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এরপর হলো কার্ড অপশন, যদি আপনি SSL কমার্স ব্যবহার করতে পারেন, করতে করেন আর কি, তাহলে জাস্ট SSL কমার্সের এখানে লগটা আপলোড করে দেবেন, তারপরে সেভ চেঞ্জ করে দেবেন, ওকে। তো আমরা এটা দেখতে যাচ্ছি যে আমার এই মেনুটা আমরা কীভাবে তৈরি করতে পারবো। তো এই মেনুটা তৈরি করা খুবই সহজ, আপনি এপিরিয়েন্সে চলে যাবেন, এপিরিয়েন্সে যে মেনুতে চলে যাবেন, তো মেনুতে চলে যেয়ে কী করবেন, আমরা এই পেজগুলো অলরেডি ডিলিট করে দিয়েছি যার ফলে শো করতেছে না। তো মেনুতে যেয়ে কী করবেন, এখানে ক্রিয়েট এ নিউ অপশন ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ, এখানে নাম দিয়ে দেবেন ফুটার 1, 2, 3, 4, যেটা আপনার ইচ্ছা আর কি। হ্যাঁ, এখানে কই, এখানে যদিও বল এখানে লেখা নাই, তো আপনার চাইলে যদি আপনি F1 দিয়ে দিতে পারেন, F1 মানে ফুটারের যে প্রথম অংশটা সেটা করবেন, মানে প্রথম অংশটা। তো আমি প্রথম অংশটা F1 দিয়ে রাখলাম, আর এখানে আমার কোনো সিলেক্ট করার কোনো দরকার নেই, আমি জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম, এই যে ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা হলো যে পেজগুলো অলরেডি করেছি, যেগুলো পেজ
আপনার হলো যেমন অ্যাবাউট পেজ, তারপরে হলো টার্ম অ্যান্ড কন্ডিশন, তারপর পলিসি, যে যে পেজগুলো আপনি করে রাখবেন জাস্ট সেই পেজগুলোকে এখানে সিলেক্ট করে মনে করেন এখানে জাস্ট আমি সিলেক্ট করলাম যেটা যেটা আমার দরকার আর কি, এই অপশানে আমি দেখাবো সেটা জাস্ট ক্লিক করে এখানে অ্যাড করে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড করে দিলাম, এবার সেভ চেঞ্জ দিয়ে দিব। তারপর আমি আবার এখানে এসে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে হলো এখানে হলো এফ ওয়ানটা চলে আসবে, তো আমি এফ ওয়ান দিয়ে দিলাম এবং সেভ চেঞ্জ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ওই সবগুলো চলে আসলো অটোমেটিকলি। তো এটা ডাইনামিকলি একটা কাজ যেটা আমার কাছে খুবই ভালো লাগে সবসময়, এলিমেন্টর এই কারণে ফেমাস আর কি, যেটা সব কিছু এডিট করা যায় প্রপারলি এডিটেবল। আপনি চাইলে হেডার স্টাইলটাও এডিট করতে পারেন, এখানে এডিট উইথ হেডার অপশনও করে দিছে, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি হেডার এডিট অপশন চলে আসছে। তো এখানে আর কি এরা এইভাবে কাজটা করছে, এডিটে অপশনে করে রাখছে। তো আপনি এখানে জাস্ট হাত দিবেন, এখানে ক্লিক করবেন, এখানে সাইন আপ লগিং সবগুলো পেজ আর কি ধরায় রাখছে। তো আপনি যেটা যেটা দরকার আপনার পেজের, আপনার পেজ যেখানে দিয়ে দিলেন যে আপনার সাইন আপের কোনটা পেজ সেটা জাস্ট কপি ই করে ইউআরএলটাকে নিয়ে আসলেন। যেমন আমি পেজে চলে যাই, আমার সাইন আপের জন্য হলো মাই অ্যাকাউন্ট নামে পেজটা আছে, যে মাই অ্যাকাউন্ট জাস্ট আমি এখানে রাইট সাইড ক্লিক করে যে কপি লিঙ্ক লোকেশন, তারপরে আমি এখানে চেঞ্জ করিয়ে দিলাম, এই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি প্রতিটা চেঞ্জ করে দিতে পারবেন, সেটা আপনার মনে হচ্ছে যে আমার এই পেজটা এখানে দেওয়া দরকার, জাস্ট এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন, যে কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এখানে সেভ চেঞ্জ হয়ে যাবে, যখন কেউ হাত দেবে তখন এই মাই অ্যাকাউন্ট পেজে চলে যাবে, ওখান থেকে সাইন আপ লগ ইন সব কিছু দেখাবে। তারপরে লগো আপনি চাইলে এখান থেকে লগো চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে কী করতে পারেন যে সাইটে যাবেন, সাইটে যা দেখবেন যে সাইট লগো নামে একটা অপশন আছে, আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার এটা এলিমেন্টরের মাল্টি লাইসেন্স ওরা লাইসেন্স কি দেয় নেই, তো এটা এলিমেন্টরের নতুন সেকশন অ্যাড হবে না, কিন্তু যেগুলি সেকশন আছে অলরেডি সেগুলি আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে চাইলে আমি ইমেজটাকে চেঞ্জ করে দিব, ইমেজটাকে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আপনি যেভাবে আমি যে অ্যাপিয়ারেন্সে যে মেনুটা তৈরি করা দেখাইলাম, অ্যাপিয়ারেন্সে যে মেনুটা তৈরি করবেন, যে এটা তৈরি করবেন সেটা জাস্ট এখানে ধরাই দিবেন, তাহলে এখানে চলে আসবে, এখানে জাস্ট ধরাই দিলে চলে আসবে। ঠিক আছে, এরপর সাপোর্ট জাস্ট এখানে ক্লিক করবেন, সাপোর্টের জন্য সেমভাবে সব কিছু করা আছে। আপনার এখানে ফোন নাম্বারটা এডিট করে দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন, আবার রি ইমেলটা এখানে দিয়ে দিবেন, তাহলে কাজটা হয়ে যাবে। এটা এইভাবে না করলেও পারতো, ডাইনামিকলিও করা যেত, এটা এটা ডাইনামিকলিও ইজিলি করা যেত। তো এটা আই হোপ কেন করছে আমি জানি না, যাই হোক, তো আমরা চাইলে এটাও এডিট করতে পারি। এখানে জাস্ট ক্লিক করলাম, এখানে আপনার যে মেনুটা দরকার সেই মেনুটা এখানে ধরা দিলেই হয়ে যাবে, নাইন অর্থাৎ যেখানে আছে নয়টা আই হোপ আছে, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো যাই না কেন নাম্বার দিচ্ছে। আচ্ছা ওকে, তাহলে আপনি এডিট অপশানে এখানে ক্লিক করলে সার্চ বক্সটাও এডিট করতে পারবেন। এজ্যাট শো টাইটেল, তারপরে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, তারপরে কত ইমেজ হবে, কত হাইট হবে ইমেজের, কতগুলো প্রোডাক্ট শো করবে, এখানে সব কিছু বিস্তারিত বলা আছে, আপনি জাস্ট খালি একটু দেখে নেবেন। তারপরে এখানেও চাইলে এডিট করে নিতে পারেন, এটা হলো কি নেভিগেশন মেনু, চাইলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, আপনার যেটা নেভিগেশন মেনু আছে সেটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো ওভারঅল এটা ছিল আর কি এটার টোটাল কাজ। তারপর আর কি আছে, আর আমি সেরকম কিছু দেখতেছি না, তো আমরা মেগা মেনুতে একটু চলে যাই। তো মেগা মেনু আপনি মেনুতে চলে যাই, আচ্ছা এই যে প্রিমিয়ার মেনু এখানে দেওয়া আছে, প্রাইমারি মেনু, তো আমি এখানে সিলেক্ট করে দেখি কি করছে। তো প্রাইমারি মেনু আমি কিছু অপশন ডিলিট করে দিয়েছি যেগুলি অলরেডি কাজ করবে না, আর কিছু এরা কাস্টম করে রাখছে, তো এগুলো আপনার আসলে দরকার নেই, তো আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, এগুলো সবগুলো কাস্টম। ঠিক আছে, এগুলো কোনো লিঙ্ক কাজ করবে না, তো আপনি আপনার মতো এখানে সেকশন অ্যাড করে নিলেই হয়ে যাবে। তো এটা আমার মনে হয় আননেসেসারি একটা অপশন। আচ্ছা এই মেনুটা দেখে নেই,
এটা হলো এই যে আপনার এই মেনুটা, এই যে এই মেনুটা, এই মেনুটাতে এইভাবে সাজাই দিবেন, তাহলে এই ঠিক এইভাবেই কাজটা করবে। তো আমরা এটা দেখিয়ে নিচ্ছি, এই যে একটার পর একটা বাইরে চলে আসবে। যে আপনি মনে করেন প্রথমে প্যারেন্টসটাকে রাখলেন, তার আন্ডারে হলো সাবচাইল্ডটাকে, আমি আচ্ছা এখানে ক্যাটাগরি দেখাচ্ছে না, তো আপনি এখানে কী করবেন, এই যে স্ক্রিন অপশানে চলে যাবেন, এইখানে হলো এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে, এই প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই এখানে প্রোডাক্ট ক্যাটাগরিটা পেয়ে যাবেন, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে অল ক্লিক করে দিলে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন, যেমন আমি ইলেকট্রনিক দিয়ে দিয়েছি, ইলেকট্রনিক কই গেল, ইলেকট্রনিক্স নাই কেন, আচ্ছা যাই হোক সমস্যা হয় তেমন হয় এক পরে নেই। তো এই যেমন ইলেকট্রনিকটা হলো প্যারেন্টস, এটা প্রথমে রাখবেন এরকম, প্রথমে ফ্যাশনের মতো প্রথমে রাখবেন, তারপরে সেকেন্ডটা সেকেন্ডে রাখবেন, তারপরে তার আন্ডারে যেটা থাকবে তার আন্ডারে সেটা রাখবেন। তো এইভাবে যদি আপনি মেগা মেনু তৈরি করেন তাহলে মেগা মেনু কাজ করবে। যেমন এখানে অনেকগুলো তৈরি করা নাই, যেমন হেলথ, হেলথের আন্ডারে মনে করেন বেবি চাইল্ড দিছে, তো আপনি বেবি চাইল্ড যদি দেন তার আন্ডারে যদি জেলা দেন তাহলে মেগা মেনুর আন্ডারে কাজ করবে। তো এইভাবে আপনি মেনুটাকে সাজিয়ে নেবেন, আই হোপ বুঝতে পারছেন। আর ভিডিওতে মনে হয় না দেখার কিছু আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই শেষ করতে চাচ্ছি। তো যদি আপনার কাছে মনে হয় যে না আরও কিছু আছে, আপনি আরও কিছু জানতে চাচ্ছেন, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানান, আমি ইনশাআল্লাহ এর পার্ট টু তৈরি করার চেষ্টা করব। তো আমি এই লিঙ্কটি হলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার আগে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করলে এর ডাউনলোড লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।